আজকের এই ভিডিওতে আমি পরিচয় করে দিব সদ্য লঞ্চ হওয়া Redmi নতুন একটি বাজেট ফোন নিয়ে। ফোনটি হলো Redmi 13C 5G, তবে 4G ভেরিয়েন্টও খুব তাড়াতাড়ি আসবে। ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে 10,999 রুপিতে, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 15,000 টাকা। তো কম দামে যারা 5G ফোনের স্বাদ নিতে চান, সেই সাথে এই ফোনের কমপ্লিট স্পেসিফিকেশন জানতে চান এবং বাংলাদেশে ফোনটি কবে আসবে সেটাও জানতে চান, তাহলে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। তো Redmi 13C-র বক্সে আপনারা পাবেন ডিভাইস, কোনো ব্যাক কভার নেই, টাইপ সি ক্যাবল এবং একটি রয়েছে 10W-এর চার্জার। ফোনটার ডিজাইনটা একবার দেখুন, একদমই ইউনিক টাইপের ডিজাইন করা হয়েছে, মানে ইয়ার প্যানেলে ভিন্ন ভিন্ন টেক্সচার দেখতে পাচ্ছেন, যার ফলে ফোনটিকে অনেক বেশি অ্যাট্রাকটিভ করে তুলেছে। Redmi এই কালারের নাম দিয়েছে স্টার ট্রেল সিলভার, যদিও এর আরও দুটি কালার রয়েছে, যার একটি হলো স্টার লাইট ব্ল্যাক এবং অপরটি হলো স্টার ট্রেল গ্রিন। দেখে মনে হবে ব্যাক প্যানেলটি গ্লাসের তৈরি, বাট অ্যাকচুয়ালি এখানে থাকছে প্লাস্টিক বডি, আর ফ্রেমে ম্যাটালিক ফিনিশ দেওয়া হয়েছে। উপরে 3.5mm অডিও জ্যাক রয়েছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক নেই, লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন ও ভলিউম রকার, আর নিচে স্পিকার গ্রিল, USB টাইপ সি পোর্ট ও মাইক্রোফোন রয়েছে। এই ফোনের একটি জিনিস আমি খুবই মিস করেছি, সেটি হলো আয়ার ব্লাস্টার। আমার হিসেবে শাওমির সব ফোনে কিন্তু আয়ার ব্লাস্টার থাকে, কিন্তু আপনি এই চমৎকার ফিচারটি এখানে পাচ্ছেন না। তো এই ফোনের ডিসপ্লে সাইজ হচ্ছে 6.74 ইঞ্চির HD+ 90Hz IPS LCD প্যানেল। ডিসপ্লেটির উপরে ইউস্টাইল নচ না দিয়ে যদি পানসোল দেওয়া হতো তাহলে দারুণ একটি কম্বিনেশন হতো। ডিসপ্লেটির পোর্শন হিসেবে থাকছে কর্নিং গোলা গ্লাস 3, 750 nits হচ্ছে এর পিক ব্রাইটনেস, সেই সাথে Wide 1 Elon-এর সাপোর্ট রয়েছে। ইউটিউবে আপনি ম্যাক্সিমাম 1440p রেজলিউশনে ভিডিও দেখতে পারবেন। সো বাজেট অনুযায়ী এটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে আমি খুব বেশি সন্তুষ্ট না। Redmi 13C 5G ফোনে পরিচয় হিসেবে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+, যেটা 6nm টেকনোলজির উপর বেস এবং এটি 5G প্রসেসর। ফোনটির আন্তর স্কোর 374,000-এর মতো। এই ফোন তিনটি ভেরিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে, 4GB+ 128GB, যেটার ইন্ডিয়ান প্রাইস হচ্ছে 10,000 রুপি, 6GB+ 128GB, ইন্ডিয়ান প্রাইস হচ্ছে 11,500 রুপি, এবং 8GB+256GB ইন্ডিয়ান প্রাইস হচ্ছে 13,500 রুপি। এদের র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ থাকছে UFS 2.2। জারোস্কোপ বাদে এখানে সব ধরনের সেন্সরসই রয়েছে, আর এই ফোনে রয়েছে MIUI ডায়ালার, অর্থাৎ কথা বলার সময় উইদাউট অ্যানাউন্সমেন্ট ছাড়াই ভয়েস রেকর্ড করতে পারবেন। এর সাথে সাথে ফোনটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 রয়েছে, যা রান করবে MIUI 14-এর সাথে। গাইজ, Redmi 13C ফোনের রিয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 50MP এবং এর সাথে রয়েছে একটি ইউজলেস ক্যামেরা, আর সামনে রয়েছে 5MP একটি সেলফি ক্যামেরা। রিয়ার ক্যামেরাতে ডিসেন্ট টাইপের ছবি তুলতে পারবেন, বিশেষ করে ডে লাইটে। ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30fps-এ। ব্যাটারি হিসেবে এই ফোনে পাবেন 5000mAh ব্যাটারি এবং ফোনটি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে, কিন্তু বক্সের সাথে পাবেন মাত্র 10W-এর চার্জার। এই ফোনের খারাপ দিক নিয়ে বলতে গেলে সাউন্ড কোয়ালিটি খুব বেশি লাউড পাবেন না, কারণ ফোনটিতে একটিমাত্র সিঙ্গেল স্পিকারই রয়েছে। ডিসপ্লেটি HD+, ফলে শার্পনেসের যথেষ্ট ঘাটতি থাকবে। সেলফি ক্যামেরা মাত্র 5MP, সো সেলফি লাভারদের জন্য এটা মোটেও কোনো ভালো ক্যামেরা না। বাংলাদেশের মার্কেটে ফোনটি এই মাসে আনঅফিশিয়ালি পাওয়া যাবে, যার বেস ভ্যারিয়েন্ট শুরু হতে পারে 15,000-এর আশেপাশে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও Redmi 13C-কে নিয়ে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। তো আজকের মতো আমি মিথুন এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে।